সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছ সবাইকে জানাচ্ছি আমি সাদর সম্ভাষণ। তো একটি কথা তোমাদেরকে আগে বলে নিই, যারা পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো, ঠিক এই মুহূর্তে দেখো আমার বাম পাশে একটা লিঙ্ক আসছে, এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গত আলোচনার পরের যে আলোচনাটা, সেটা হচ্ছে অনুশীলনী 6.4-এর 2 নম্বর প্রশ্ন নিয়ে। তো এই 2 নম্বর প্রশ্নটা আমাদের জন্য গণিতের জন্য খুবই একটা মজার বিষয় এবং খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তো বিষয়টা দেখো, প্রশ্নটা আমি এখানে এই পাশে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করো। এখানে আছে কি, কোনো গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। তাহলে এখানে আমাদেরকে যাচাই করতে হবে। এর পূর্বে আমি একটা অনুশীলনীরও ক্লাস নিয়েছিলাম যে এটা যাচাই আর ইয়ের, তো সেটা যদি সেটাও দেখে নিতে আসতে পারো। তো এখন দেখো এখানে 2 নম্বরে যেটা আছে আমি সেটা করছি। 2 নম্বরের প্রথমে আছে দেখো 2 নম্বরের 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 76-34+30, তারপর আছে সমান 76-34+30, এটা বন্ধনীভুক্ত, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে এটা কি সত্য নাকি ভুল, সঠিক নাকি ভুল, আমরা সেটা দেখব। তো এটা আমরা এখানে সম্পর্ক প্রতীক একটা বসানো হয়েছে, সম্পর্ক প্রতীকটা কি এখানে সমান, আমরা কিন্তু সম্পর্ক প্রতীকের উপর ভিত্তি করেই এটা ভুল নাকি সঠিক সেটা আমরা বিবেচনা করতে পারব। তো এখানে দেখো সম্পর্ক প্রতীকটা কি সমান, তার মানে এই পাশে যা আছে আর এই পাশে যা আছে দুইটা সমান হবে। তাহলে আমাদের এটা এই পাশে কি আছে, এটা বাম পক্ষে আছে, তাহলে আমরা লিখব এখানে বাম পক্ষ। তো বাম পক্ষটা কি আছে এখানে 76-34+30। তো এখানে আমরা কিন্তু আগে থেকেই জেনেছি যে আমরা কোন কাজটা আগে করব, এখানে বিয়োগ এবং যোগ এই দুইটা কাজ রয়েছে। তো আমরা বাম পাশে যেটি আছে সেটির কাজ আমরা আগে করব। তো বাম পাশে কত আছে দেখো, এখানে কত আছে এখানে 34, তাহলে এটা থেকে আমরা বিয়োগ করি, 6 থেকে 4 চলে গেলে কত থাকবে 2, 7 থেকে যদি 3 চলে যায় কত থাকবে 4, তারপর এখানে যোগ আছে 30। তো এখন দেখো আমরা যদি যোগ করি 2, 4 আর 7, 4 আর 3 হচ্ছে 7, তাহলে বাম পক্ষ যে ফলটা বেরিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 72। তো আমরা দেখি এই ডান পক্ষ কত আছে, ডান পক্ষ, তো ডান পক্ষ কি আছে দেখো 76-34+30। তো এখানে আমরা কি জানি যে বন্ধনীভুক্ত যেটা থাকবে সেটার কাজ আমরা আগে করব। তো বন্ধনীভুক্ত কত আছে এখানে, বিয়োগ আছে, 34 থেকে 30 চলে গেলে কত থাকবে 4, এখন দেখো 6 থেকে যদি 4 চলে যায় 2 আর হচ্ছে 7, তার মানে আমরা কি পেয়েছি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান আছে এখানে ডান পক্ষ, তাহলে আমরা এটা কী লিখতে পারি, এটা লিখতে পারি যে এটা সঠিক, মানে এই সম্পর্ক প্রতীক যেটা আছে এটার সাথে আমরা এটা করে দেখলাম যে এই সম্পর্ক যে সঠিক এটা দিয়েছে তাহলে এটা সঠিকই বসেছে। তো তারপর আমি পুরোটা মুছবো না, কারণ বারবার লিখলে আমার একটু সময় নষ্ট হয়ে যাবে, আমি শুধু প্রশ্নটা মুছে দিচ্ছি। এখন আমরা এটা 2-এর 2 নম্বরে যাব। তো 2-এর 2 নম্বরে কি আছে দেখো, 200-25 × 4, তারপর আছে কি সমান 9, সমান 9, 200-25 × 4। তো এবার দেখো আমরা যেটা করব আগের মতোই বাম পক্ষ, বাম পক্ষটা কত আছে এখানে 200-25 × 4। তো আমরা এই কাজটু করি, এখানে কাজ কি আছে দেখো, প্রক্রিয়া প্রতীকের মধ্যে এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ, তাহলে বিয়োগ আর গুণ থাকলে আমি কোন কাজটি আগে করব, মনে আছে তোমাদের, বিয়োগ আর গুণ থাকলে আমি গুণ কাজটি আগে করব। তাহলে এখানে আমরা এটা যেটা আছে এটা দিব, 25 দ্বারা 4 কে গুণ করলে 4 5 20 0 হাতের আছে 2, 4 2 গুণে 8 আর 2 10, এখন দেখো 200 থেকে যদি 100 চলে যায় কত থাকবে 100, তার মানে বাম পক্ষ আমি কত পেলাম, বাম পক্ষ আমি পেলাম
100। তো ডান পক্ষটা কি আছে দেখো, 200 বিয়োগ 25 গুণ হচ্ছে 4। তাহলে এখানে আমরা কি করব, 200 থেকে 25 আর যদি আমরা বিয়োগ করি, মানে এটা এখানে 10, 10 থেকে 5 চলে গেলে 5, এখানে 10 ছিল 1 নিয়ে গেছি আমি, এখানে 9, 9 থেকে 2 চলে গেলে 7, এখানে 10 আনার জন্য এখান থেকে 1 নিয়েছিলাম, 1 আছে এটা। তো আর এখানে কি আছে, গুণ, গুণ আছে কত, 4। 4 পাশে 20, 20-এর 0 হাতের আছে 2, 4 সাথে 28, 28 আর 2 30, 30-এর 0 হাতের আছে 1, 4 একে 4 সরি 30, 30 হাতের আছে 3, 4 একে 4 আর 3-এ 7। তাহলে এখন দেখো এটা কি বাম পক্ষ আর ডান পক্ষ, একটা হয়েছে 100, একটা কত, 700, দুইটা কি সমান হয়েছে, দুইটা সমান কিন্তু হয় নাই। তাহলে ওরা কি বলছে, দুইটা সমান নেই, তাহলে এটাও কি, এই বাক্যটিও, এই যে গাণিতিক বাক্যটি আছে এটাও কি, এটিও সঠিক। তো তারপর আমরা 3 নম্বরে যাব, 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বর আছে 32 ভাগ হচ্ছে 4 ভাগ হচ্ছে 2, তারপর এখানে আছে কি ছোট 9, 32 গুণ সরি এখানে 32-এর পরে ভাগ 4 ভাগ হচ্ছে 2। তো এবার দেখো আগের মতোই আমরা বাম পক্ষটা লিখে ফেলি, এখানে 32 ভাগ, তো আমরা কি করব, দুইটাই ভাগ আছে, দুইটা ভাগ কি একই সাথে করা সম্ভব, সম্ভব না, আমরা বাম পাশেরটাকে করব। তো আর 32-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 4 8-এ 32 ভাগ আছে 2, 8-কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হবে, এখানে 4। ক্লিয়ার না জিনিসটা? তো এখন আমরা দেখি এই পাশে 32 ভাগ বন্ধনীভুক্ত 4 ভাগ 2। তো এখানে দেখো এটা কিন্তু হবে না, এই বন্ধনীভুক্তটা হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে 2, তাই না, 2 দ্বারা যদি আমরা 16 দুগুণে 32, তার মানে এই পাশে কত হলো 4 আর এই পাশে কত হলো 16, 4 এবং 16। তাহলে কি দুইটা কি সমান হয়েছে, সমান না, কিন্তু এই পাশেরটা ছোট। ওরা কি বলছে যে এই পাশেরটা ছোট না, তাই না, আমরা কি পেয়েছি ছোট, ওরা কি বলছে একটু বিষয়টা খেয়াল করো, ওরা বলছে এটা ছোট না, আর আমরা কি বলছি, আমরা কি পেয়েছি এটা ছোট, তার মানে ওদের ইয়ের সাথে তো আমাদের এটা মিলে নাই, মিলেছে, মিলে নাই, কিন্তু যদি না মিলে তাহলে আমরা কী লিখবো, এটা যে এটা ছিল একটা ভুল বাক্য, ঠিক আছে। তো খুবই সুন্দর, এখানে আজকের আলোচনার শেষ যে আলোচনাটা সেটা আমরা করব 4 নম্বর। দেখো এখানে 4 নম্বরে কি আছে, 3 গুণ 6 যোগ 4 গুণ 2, তারপর সমান 3 গুণ বন্ধনীভুক্ত 6 যোগ 4 গুণ 2। তো এখানে দেখো আমরা বাম পক্ষটা যদি আবার লিখি, 3 গুণ 6 যোগ 4 গুণ হচ্ছে 2। তো আমাদের এখানে কি কি প্রক্রিয়া চিহ্ন আছে, এখানে আছে গুণ, এটা যোগ, এখানে আছে গুণ, তা আমরা কোন কাজটা আগে করব, আমরা অবশ্যই গুণের যে কাজ আছে সেটা আমরা আগে করব। তো গুণ এখানে কত আছে দেখো, 3 6 18, এই এটা যেহেতু এটার সাথে সম্পর্ক নেই, এই গুণটা আমরা করতে পারি, 4 দ্বিগুণে 8, 18 আর 8-এ যদি যোগ করি কত হলো এখানে 26। তো আমরা দেখি এই পাশে যেটা আছে ডান পক্ষ, 3 গুণ 6 যোগ 4 গুণ 2। তো এবার আমরা কি করব, এখানে দেখেন 10, কারণ বন্ধনীভুক্ত এটা গুণ থাকা সত্ত্বেও আমাদের এটা করতে হয়েছে, এটা কিন্তু আমরা অনেক আলোচনায় করেছি। তো এখন দেখো গুণ, গুণ থাকলে কি আমরা 3টা একসাথে, গুণ যদি থাকে আমরা 3টা একসাথে গুণ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা কত আছে, 3 দ্বারা 10-কে গুণ করলে 3 10-এ 30, আমরা আলাদাভাবেও করতে পারি, আর এটা কত হচ্ছে, 3 দুগুণে 6 আর হচ্ছে 0, তাহলে এই পাশ কত হলো, এই পাশ হচ্ছে 26 আর এই পাশ কি 60, তার মানে এটা কি আমাদের এখানে যে সম্পর্ক প্রতীকটা ছিল এটা কি ঠিক আছে, এটা কিন্তু ভুল, তাহলে এটার উত্তরও কী হবে, ভুল। তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে ছিলে, আশা করি তোমরা এটা খুব উপভোগ করেছো, এবং এই সম্পর্কে তোমাদের যে মতামত আছে সেটা একেবারে আমি মনে করি
এখানে আর কোনো দ্বিমত থাকার কথা না, কারণ আমরা খুব ভালোভাবে আলোচনা করেছি। তো পরবর্তী আরেকটা টপিকসে এখানে পুরো অনুশীলন এটা আমি শেষ করব। তো আশা করি সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।